ভয়াবহ ঘূর্ণিঝড় আমফামের দাপটে মুর্শিদাবাদেও একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই রকমই নওদা ব্লকের ত্রিমোহিনী এলাকায় বেশ কিছু গাছপালার সঙ্গে বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণ নিয়ে পৌঁছলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন মধু। আজ তিনি ঈদ উপলক্ষে প্রয়োজনীয় জিনিসপত্র তাদের কাছে নিয়ে যায়। আজকের এই কর্মসূচি নিয়ে কি বলছেন জেলা সভাধিপতি মোশাররফ হোসেন বাবু, চলুন শুনি তার বক্তব্য। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আজকে আমরা যারা সদ্য যেটা আফান ঝড়ে যে সমস্ত পরিবারের বাড়িগুলো ভেঙে গেছিল, আমরা সরজমিনে তদন্ত করলাম এবং আমরা সশরীরে গিয়েও ত্রিমোহিনী এলাকার ভিকুতলা, ত্রিমোহিনী, ঝাওবনাথ এই সমস্ত এলাকার মানুষজনদের যাদের প্রকৃতি ঘর ভেঙেছে তাদেরকে ত্রিপল, সরকারি ত্রিপল, চাল ডাল, সামাই, ঈদের পবিত্র ঈদের জন্যে এবং সেই সঙ্গে শাড়ি আমরা তাদের হাতে তুলে দিলাম। আমরা চাই যে ধর্মটা এই যেন কারো নিরানন্দ না হয়, ঈদের উৎসব যেন সকলে সামিল হতে পারে, তার জন্য ঈদের আগে নেমে আমরা নওদা ব্লকের প্রত্যেকটা প্রান্তে এই ধরনের কাজ কর্মসূচি করছি। এবার বাড়ি করে নেবেন, এই ঘর পেয়েছে, বিয়ে ঘর পেয়েছে না, আছে তারপরে আমি জমি জায়গা আমার নাই, শুধু এই খাটি লাগবে। পড়ে যাবে